তো কম কথা বলি, কম ঘুমাই। রমজান মাসে ঘুম বেশি হয়ে যায়, তাই না? রমজান মাসে ঘুম বেশি হবে না ভাই, রমজান মাসে ঘুম বেশি না করা। এই জন্য টার্গেট বানানো, রাতের বেলা আমি 3 ঘন্টা ঘুমাবো, সরি, তাহাজ্জুদের জন্য উঠে যাব। ফজরের পরে আমরা টাস করে ঘুমাই যাই সবাই আমভাবে। নবীজির এমনটা ছিল না, সাহাবায়ে কেরামের এমনটা ছিল না। ওনারা ফজরের পরে দাওয়াতের মেহনত করতেন, হাঁটাহাঁড়ি করতেন, তেলাওয়াত করতেন, তাসবিহ পড়তেন, ইশরাক হতো, সূর্য উঠতো, ভালো করে উঠতো, ইশরাকের নামাজ পড়তেন। রমজানে ইশরাকের নামাজ খুব কম মানুষের হয়, তাই না? ইশরাক চাষ্টের নামাজ পড়ছেন। ঘুমাবো যখন আমার কষ্ট করতে করতে, ফজরের পরে কষ্ট করতে 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 আমার কী হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, মেহনত করতে করতে কষ্ট চলে আসবে, ক্লান্তি চলে আসবে। একটা ঘুমের পরে তো একটা গ্যাপ অবশ্যই দেওয়া দরকার, ঘুমের পরে আবার ঘুম আসবে কেন ভাই? আপনারা বিশ্বাস করেন যে ফজরের পরে আমি চেষ্টা করে ঘুমাইতে পারি না, এটা কেন জানি না। ফজরের নামাজ পড়াই, তারপরে হাদিস পড়ি, কথা বলি, এই জন্য ঘুম দৌড়ে পালায়। কিন্তু অনেকের এমন আছে যে ফজরের পরে আর টাস করে বিছানা না গেলে হয় না। কিন্তু আমি অনেক চেষ্টা করে দেখছি যে ঘন্টার পর ঘন্টা যায় কিন্তু ঘুম আসে না। এখানে আমার লজিক হচ্ছে যে ঘুমানোর আমাদের কী জন্য দরকার, যে বিশ্রামের দরকার। আমি 3-4 ঘন্টা বিশ্রাম করলাম, একটা এনার্জি আমার ভিতরে আসছে। এখন তো আমি এই এনার্জি নিয়ে চলবো, মেহনত করবো, আমি দৌড়াবো, মাদ্রাসায় যাবো, আমি কাজ করবো, আমার জব করবো। সাহাবায়ে কেরাম প্রভাতের এই সময়টাকে তাদের জবের জন্য, ব্যবসার জন্য সিলেক্ট করছেন। নবীজি এই উম্মতের এই প্রভাতের এই সকালটায় দোয়া করে দিয়েছেন যে আল্লাহ, আপনি আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, আল্লাহ আপনি আমার উম্মতকে তাদের সকালে, তাদের প্রভাতে বরকত দিয়ে দেন। নবীজি ব্যবসায়িক সফর করবেন তো ফজরের ওই সময় রওনা দিয়ে দিয়েছেন, রাত থাকতে থাকতেই ফজরের নামাজ পড়ি। এই যে রমজান আসতেছে না, আমার জন্য অনেক বিপদ, সবাই ঘুমাই যায় কিন্তু ঘুমাইতে পারি না, আমি ঘুম আসে না। এটা একটা কারণ আমি দেখছি, সেটা হচ্ছে যে ফজরের নামাজ তেলাওয়াত করতে গেলে ঘুম একদম এমনভাবে জায়গা আর আসে না, অসম্ভব হয়ে যায়। তো এরকম যদি আপনারাও কোনো একটা কাজে জড়ায় যান ফজরের নামাজের আগে পরে, যে কাজটা আপনার ঘুমকে একদম সম্পূর্ণ বিদূরিত করে দিবে, আপনি দেখবেন চেষ্টা করলে ঘুম আসবে না। কখন আসবে? চেষ্টা করতে করতে, কষ্ট করতে করতে যখন আবার ক্লান্তি আসবে তখন ঘুম আসবে। ঘুম তো আসে মানুষের ক্লান্তি দূর করার জন্য রে ভাই, জোহরের আগ দিয়ে একটু ঘুমাই নেবেন। কিন্তু আমাদের যে সিস্টেম এখন করে দিছে আমাদের সরকার, আমাদের এই বিশ্ব, বিশ্বায়নের এই যুগে, ওই সময় ঘুমাবেন চাকরি যাইবো কেন? এই জন্য চাইলেও পারবেন না। কিন্তু সাহাবায়ে কেরামের জামানা এমন ছিল না, ও মুসলিম উম্মার জামানা এমন ছিল না। তাদের জামানা ছিল রমজান আসছে তো সব কিছু বন্ধ, সমস্ত আপনার ব্যবসা বাণিজ্য গোটাই ফেলছে, তারপরে চাকরি গোটাই ফেলছে। এখনও পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলো, আমাদের প্রতিষ্ঠানগুলো পুরো রমজানের জন্য বন্ধ থাকে। সমস্ত তাফসির দর্স, হাদিসের দর্স সব বন্ধ হয়ে যায়। শুধু কী জন্য? আমল করো, কোরআন তেলাওয়াত করো। নবীজি জিব্রাইলের সঙ্গে এই মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। বুজুর্গানুদ্দিনের আমল ছিল রাতে দিনে 2 খতম কোরআন খতম করা। অবাক হওয়ার মতো, ওনারা কীভাবে কাজে লাগাইছেন দিনকে, আর আমরা কী করি? একদম পারি না ভাই, আসলেই পারি না কোরআন তেলাওয়াত। তো বলছিলাম যে কম ঘুমাবেন, 2 নম্বর হচ্ছে কম খাওয়া। আরে ভাই, রমজানে তো আমাদের ওজন বেড়ে যাবে সবার। এই যে সেহরি আর ইফতার, এর মধ্যে যেই খাওয়া খাবো আমরা টার্গেট বানাই কম খাবো, পেটের 1/3 বেশি খাবো না ইনশাআল্লাহ। আমি তো নিয়ত করছি কিন্তু সম্ভব হয় না ভাই, তাই না? এমনভাবে আল্লাহ তাআলা খাওয়ার বরকত দিয়ে দেয় আর মাশাআল্লাহ আমরা সুরও তুলি যে আরে রমজান মাসের খাওয়া ইফতারি, এতে কোনো কি নাই, কোনো হিসাব নাই, হিসাব খাই ঠিক না ভাই? এটা নবীজি কোথাও বলেন নাই। আমরা ইফতারের সময় অনেকে বেহিসাব খাই, ঠিক না? নবীজি ইফতারের সময় খেজুর খাইছেন, অল্প খাইছেন, সেহরিও করছেন খেজুর দিয়ে, চেষ্টা করি। তো কম কথা বলা, কম ঘুমানো, কম খাওয়া, আর 4 আমল বলছি, কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াতের আমল মানে একদম সেরিস তেলাওয়াত করতে থাকবো, নবীজি যেভাবে জিব্রাইলের সঙ্গে করছেন, বুঝি আর না বুঝি কত বেশি তেলাওয়াত করা যায়। আমরা এই মাসে কোরআন স্টাডির পেছনে সময় কম দিই, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন স্টাডির পেছনে সময় কম, সারা বিশ্বে এটা, প্রতিষ্ঠানগুলো বন্ধ, স্টাডি হয় না, জাস্ট পড়ে গেলাম। মানে আল্লাহর কালাম সবচেয়ে বেশি উচ্চারণ হবে, কালামের ব্যাখ্যা বিশ্লেষণ উচ্চারণ না হোক। বুজুর্গানে দিন 2 খতম কেমনে দিয়েছে রাতে দিনে, কেমনে দিয়েছে? সাহাবায়ে কেরামের থেকে প্রমাণ আছে, কেমনে দিয়েছে? ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে, পড়ছেন
30 পারা পড়তে হবে আমার একদিনে। এখন তো এই জামানায় এরকম নাই, কিন্তু আছে আল্লাহ আল্লাহ বলারা দু একজন থাকতে পারে। আমাদের অত বেশি না পারলেও আমরা প্রতিদিন যেন অন্তত দুটা পারা পড়তে পারি, রমজানে যেন আমরা অন্তত দুটা খতম দিতে পারি। পারবো না ইনশাআল্লাহ, যারা তারাবি পড়ায় আমরা সারাদিন পড়তে হয়, আল্লাহ তাআলা এই ওসিলায় আপনারা সুযোগ করে দেন মাশাআল্লাহ তারাবি পড়ানোর ওসিলায়। যদি আপনারা না শুনতেন আমাদের তেলাওয়াত পড়ানোর চান্স না দিতেন, এই সুযোগটা পাইতাম না। কী পরিমাণ যে তেলাওয়াত হয়, সারাদিন প্যাট প্যাট করতে থাকি। আপনি বিশ্বাস করেন যে সুন্নাত দাঁড়াইছি ওইখানের মধ্যেও এই পড়া তেলাওয়াত করতে হচ্ছে সুন্নাতের মধ্যে, যে না যদি বাইরে যাই। তার মানে এই মসজিদের তারাবি তো আরও বিশাল ব্যাপার, শত শত মুসল্লি, হাজার হাজার মুসল্লি, এ লিড করতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে যদি বেড়ে যাই, তারপরে তো আর ছাড়ানো কঠিন। এই জন্য সারাদিন পড়তে পড়তে আবেদ সাহেবদের মাশাআল্লাহ অনেক তেলাওয়াত হয়। তো আপনারাও যে কোনো টার্গেট বানায় তেলাওয়াত করবেন, বেশি তেলাওয়াত করবেন। নবীজি জিব্রাইলের সঙ্গে কোরআন স্টাডি করতেন না, মুদারাসা করতেন, শুনোশুনি করতেন। নবীজি পড়তেন, আবার ওনার থেকে শুনতেন, জিব্রাইল থেকে শুনতেন। আপনারা এরকম কোনো পার্টনার তৈরি করে নেবেন যে আমারটা আপনি ক্লান্ত হয়ে গেছেন আমারটা শোনেন, আমি ক্লান্ত হয়ে গেছি আপনারটা শুনলাম, আমি এখন আমি পড়বো। আমাদের বুজুগানা দিনের আমল আছে, পারবো না ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে বেশি নফল নামাজ পড়ি, তাহাজ্জুদটা একদম না ছাড়ি, রেগুলার করে ফেলি। অনেক সহজ, সেহরির সময়ে 10-15 মিনিট রাখি যে আমি তাহাজ্জুদ পড়বো, আল্লাহর কাছে কান্দবো। প্রতিদিন এই আমল বানাই, ইশরাক আওয়াবিন, তারপরে চাষ্ট জওয়াল, কোনোটাই না ছাড়ি, দুহুরুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কোনোটাই না ছাড়ি, চেষ্টা করি সবগুলোর উপর উঠা। 70 এক রাকাত নফল নামাজ, 70 রাকাত নামাজের সময় আমরা পেয়ে যাবো, একটা নফল একটা ফরজের সমতুল্য এই মাসে। সুবহানাল্লাহ, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, এই সুযোগ নেই। আর তিন নম্বর বলছিলাম সাদাকা, সাদাকা করি। জাকাত তো ম্যাক্সিমাম মানুষ বের করে এই মাসে, কিন্তু জাকাতই শুধু না, নফল সাদাকাও করা জাকাতের সঙ্গে সঙ্গে। জাকাত যদি অন্য মাসে দিয়ে থাকি তাহলে এই মাসে নফল সাদাকা দিব। আমি ভাবছি কোনো এক জুমায় কোনো এক আলোচনায় জাকাত বের করার মাসলা আমি বলবো ইনশাআল্লাহ, কীভাবে বের করবেন। আজকে আর কথা না বাড়াই, আমাদের এই দিনের মধ্যে মনে রাখবেন জাকাতের চেয়ে মুসলিম উম্মাহের সাদাকা নফল সাদাকা বেশি। কারণ এই যে কোটি কোটি টাকার মসজিদ, এক টাকাও জাকাত আছে এখানে? এরকম কোটি কোটি মসজিদ আছে আল্লাহ জমিনে, এই মসজিদগুলো সব সাদাকার নফল সাদাকার মাধ্যমে হচ্ছে, কী মনে হয় আপনার? এই যে রাস্তাঘাট নির্মাণ, যে সমস্ত জনহিতকর কাজ আছে, সরাইখানা, সব নফল সাদাকা। জাকাতের অর্থ ফর মিসকিন ইয়াতিম, ইয়াতিম মিসকিনের জন্য নির্দিষ্ট খাত আছে, কিন্তু নির্দিষ্ট খাত ছাড়া যত সাদাকা দেখতে পাচ্ছি সব নফল সাদাকা। এই জন্য প্রত্যেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মুক্তাদা আদর্শ বানাতে হবে। নবীজি যখনই রমজান আসতো, সহি বুখারী 6 নম্বর হাদিস, প্রথম দিকের হাদিস, যে উনার সাদাকা প্রবল বেগে বেগে বয়ে যাওয়া ঝড়ের চেয়েও আরও গতিশীল হতো। ঘূর্ণিঝড় কত প্রবল বেগে আসে, তার চেয়েও বেশি বেগে নবীজির সাদাকা ছুটত। নবীজির আয় রোজগারও ছিল এরকম, ইনকামও ছিল। আপনারা মনে করছেন যে নবীজি একদম কম পয়সাওয়ালা ছিল, ওরে বাবা, এখনকার জামানায় তো আমরা যারা দিন নিয়ে চলি তারাই কম পয়সার মালিক। দিনের দিনদারিত্বের মধ্যে যারা সবচেয়ে বেশি একটু বেশি দিনদারি, ধরেন এই হুজুরদের কথাই বলি, ওলামায়ে কেরাম কম পয়সার অত টাকার মালিক না। আপনারা যারা দিনদার আছেন দেখবেন যে আপনাদের সার্কেল যারা দুনিয়া, তারা আপনাদের চেয়ে বেশি ভালো অবস্থায় আছে। কিন্তু এটা আসলে কাঙ্ক্ষিত না। নবীজি অনেক বেশি আর্ন করতেন, ইনকাম করতেন, এটা অন্যদিন বলবো। আপনারা জানেন যে নবীজি কী পরিমাণে সমাজের সমস্ত খারাপ অবস্থাগুলোকে ভালো অবস্থা দিয়ে পাল্টাই দিতেন, কী পরিমাণ বেগে। কোরআনের ভালোবাসার একটা নজির থাকবে যে কোরআনওয়ালাদেরকে ভালোবাসা। আজকে কোরআনওয়ালাদেরকে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা মনে করা হয়, অথচ খলিফাতুল মুসলিমিনদের জামানায়, সাহাবার জামানায় কোরআনওয়ালাদের এমন অবস্থা ছিল না, ইমামদের এমন অবস্থা ছিল না ভাই। এটা হচ্ছে কি জানেন, কিতাবের মধ্যে লেখা আছে যে যদি আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন, আপনার খাদেম, আপনার যিনি টিচার, আরবি টিচার, উনি যদি ভালো অবস্থায় হয় সমাজে, এই অবস্থা দেখে আরও মানুষ অনুপ্রাণিত হবে যে আমার ছেলেটাও কি হবে, ইমাম হবে।
আজকে ইমামের অবস্থা দেখে, তার হালত দেখে, আমরা আমাদের সন্তানদের কোরআনওয়ালাদের অবস্থা দেখে সন্তানদের যে কোরআনওয়ালা বানাবো, কোরআন শিখাবো, কোরআনের শিক্ষা দেবো, ভাই পাচ্ছি খাবে কি? এই আওয়াজ আসে না, আসে না বলেন? আসে না? কোরআনের মহব্বত না এটা, কোরআনের মহব্বত না। কোরআনের মহব্বত হতে হলে, থাকতে হলে আমাদের চিন্তা থাকতে হবে যে কোরআনওয়ালারা ভালো থাকবে। কোরআন অবশ্যই বিনিময়ে যোগ্য না, যিনি কোরআনের ধারক বাহক হবেন তার অবশ্যই ইখলাস থাকতে হবে, তিনি অবশ্যই কোনো পারিশ্রমিক ছাড়া আল্লাহ তাআলার কাছে চান এমনটা অবশ্যই থাকতে হবে। কিন্তু যারা কোরআনওয়ালা না, যাদের কোরআন আল্লাহ তাআলা এরকম দেয় নাই, তারা কিন্তু খেদমত করবে। খলিফাতুল মুসলিমিনরা খেদমত করছেন কোরআনওয়ালাদের। আমি বলতে চাচ্ছি যে দান সাদাকা করার জন্য নিজেদেরকে ভালো অবস্থার মধ্যে নিয়ে আসা, এটা অবশ্যই খারাপ কিছু না। আমি বড় হব, আমি দান করব, সাদাকা করব, নবীজির মতো সাদাকা কোরআনওয়ালা হব। আর যা কিছু বললাম এগুলো সব ইঙ্গিতমূলক যে আমাদের পৃথিবীতে দিনের সাহায্য করার জন্য যারা দিন নিয়ে চলে তাদের সাহায্য করা, এটা আল্লাহ তাআলাকে সাহায্য করা, এটা প্রকান্তরে আল্লাহ তাআলাকে সাহায্য করা। নতুবা খ্রিস্টান এবং ইহুদি ওয়েস্টার্নদের একটা পরিকল্পনা আছে যে সমাজে কিভাবে এই শ্রেণীর মানুষদেরকে চতুর্থ শ্রেণী হিসেবে এস্টাবলিশ করা যায়, যেন মানুষ এই কোরআন না শেখে। এটা একটা বড় প্রোপাগান্ডা আছে জানেন, এখানে বড় একটা জেলাসি আছে তাদের। নতুবা ইসলামের প্রথম যুগের অবস্থা এমন ছিল না, আমাদেরও দোষ আছে, আমরাও এক্ষেত্রে অনেক স্লিপ করি, অনেক দুই নম্বরই ছয় নম্বরই করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। মানে কেয়ামতের একটা আগের অবস্থা তৈরি হয়েছে যে যারা কোরআন শেখে কোরআন শিখায় তাদেরও নিয়তের পরিশুদ্ধতা নাই, আর যারা এগুলাকে মেনটেন করবে, এক সময় তো গভর্নমেন্ট মেনটেন করছে, এগুলো থেকে বের করছে ইংরেজরা, এখন ধরেন মহল্লা মেনটেন করি, আমরা দিনদাররা মেনটেন করি, এখানেও আমাদের চিন্তা চেতনার দৈন্যদশা অনেক খারাপ অবস্থা আছে। এবং লেগে থাকা যে না উনি ভালো থাকবে কেন, হুজুর কেন ভালো থাকবে, কোরআনওয়ালা কেন ভালো থাকবে, অথচ আমার খোঁজ নাই যে উনি ভালো থাকলে ওনাকে দেখে আমি এবং আমার মতো সমাজের সব মানুষ চিন্তা করবে না আমার ছেলে কোরআনওয়ালা হোক, ওই স্থানে যাক। আমরা কয়জন মানুষ চাই যে আমার ছেলে ইমামতি করবে, কয়জন ছেলে, কয়জন মানুষ চাই? এই অবস্থা তৈরি করা হয়েছে এটা। তো ভাই সাদাকা করবে ইনশাল্লাহ, আর তিন নম্বর আমল সাদাকা করবো, চার নম্বর বলছিলাম হচ্ছে মসজিদের মধ্যে বেশি সময় দেবো। হ্যাঁ, এবং এখানে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা দোয়া। এই যে এই রোজার আয়াতগুলোর মধ্যে দোয়ার আয়াতগুলো ঢোকানো হয়েছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো পাইয়া যাবা। খুব বেশি দোয়া করা, সেহরির সময় দোয়া করা, ইফতারের সময় দোয়া করা, নামাজের আগে দোয়া করা, নামাজের পরে দোয়া করা, এমনি কোরআন তেলাওয়াতের আগে দোয়া করা, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করা, সাচ্চা করে দোয়া করা, সবসময় দোয়ার মধ্যে থাকা, আল্লাহকে কোনো কিছু বলতে থাকা। পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এই চার আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা।